নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে প্রতিষ্ঠি আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী হিসাবে জিবি হাসপাতালে ডাক্তার মানিক সাহার প্রথম পরিদর্শনেই থরহরি কম্প কর্মরত সরকারি বাবুদের। মুখ্যমন্ত্রী চিহ্নিত করলেন সংশ্লিষ্ট হাসপাতালের বিভিন্ন ঘাটতি খামতি, সে সাথে আরও ভালো পরিষেবার বিষয়ে আশ্বস্ত করলেন সাধারণকে। যেগুলো আমার অভিজ্ঞতা ছিল, যে খামতিগুলো ছিল, সেগুলো কিছু কিছু জায়গায় আমি এখনো দেখতে পেয়েছি। তো সেইগুলোকে এমনিতে খুবই ভালো, জিবির বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে আমাদের ফ্যাকাল্টির থেকে শুরু করে আমাদের যে ডাক্তার বৌরা বা আমাদের যা প্যারামেডিক্স আছে, ওরা তো আত্মদমার। ওই কয়েকটা জায়গার মধ্যে দেখতে হবে, আমি বলেছি যে মাটিতে যেন না শুতে হয় তার কীভাবে ব্যবস্থা করা যায়, তার জন্য আমাদের উদয়পুর আমতলী স্থিত আলোর দিশারি চিলড্রেন হোমের শিশুদেরকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এবং তাদের সুপ্ত প্রতিভাকে তুলে ধরার উদ্দেশ্যে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল শুক্রবার। উদয়পুরের অভিজিৎ দেবরায়, অভিজিৎ সাহা এবং বিকাশ দাস নামে তিনজন অঙ্কন প্রশিক্ষক আমতলী স্থিত আলোর দিশারি চিলড্রেন হোমে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। এতে আলোর দিশারি চিলড্রেন হোমের শিশুরা অংশগ্রহণ করে। এদিন তিনটি বিভাগে হয় এই অঙ্কন প্রতিযোগিতা। বিজয়ীদের আগামী 29 মে রাজশ্রী কলাক্ষেত্রে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে জানা গেল। মন্ত্রী এনসি দেববর্মার আইপিএফটি দলের রাজ্য সভাপতির পদ অবৈধ, অসাংবিধানিক। সাংবাদিক সম্মেলন করে উচ্চ আদালতে যাবার ঘোষণা করল আইপিএফটি ঊনকোটি জেলা কমিটি। এনসি দেববর্মা নয়, আইপিএফটি দলের সংবিধান অনুযায়ী বৈধ রাজ্যের সভাপতি হলেন মেবার কুমার জমাতিয়া। এনসি দেববর্মার স্বঘোষিত রাজ্য সভাপতির পদ খারিজের জন্য শীঘ্রই উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিল আইপিএফটি ঊনকোটি জেলা কমিটি। আইপিএফটি রাজ্য সভাপতি নিয়ে জটিলতা নিরসন সহ একাধিক বিষয় নিয়ে ফটিকছড়া এডিসি এলাকায় আইপিএফটি কুমারঘাট ডিভিশনের সম্পাদক সুখীচরণ দেববর্মার বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিল জেলা কমিটি। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাপতি জয় কিষাণ দেববর্মা সহ প্রমুখ। এগেনস্টে যে প্রেসিডেন্ট, যে এনসি দেববর্মা যে প্রেসিডেন্ট যে দাবি করছে, এটা সম্পূর্ণ ইলিগাল আমাদের প্রেসিডেন্ট মেবার স্যারই, আর ওটাকে নিয়ে আমরা কোর্টে যাব। আর আমরা রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে বদনাম করার জন্য দীর্ঘদিন যাবৎ একটি চক্রান্ত চলছে। ইতিপূর্বে গত এপ্রিল মাসে তার নাম এবং ছবি ব্যবহার করে একটি ভুয়ো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনের কাছে টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছিল। সে সময় সমস্ত ঘটনা বিস্তারিত জানিয়ে রাধাকিশোরপুর থানায় মামলাও করা হয়েছিল। ফের আবার একই ঘটনা ঘটল। এরই প্রতিবাদে শুক্রবার ত্রিদীপ কান্তি দাস, ভারতীয় জনতা পার্টির আরকেপুর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবাশিস রায়বর্মন, জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা, মণ্ডল যুব মোর্চার সহ সভাপতি ভোলা দেব আরকেপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। আগরতলা সাইবার সেলে জানিয়েছি, আজকে আমরা এই সংক্রান্ত ব্যাপার ডিটেলস জানিয়ে স্ক্রিনশট সহ সমস্ত কিছু দিয়ে আমরা আরজিপুর পিএসএ মামলা। এই প্রথমবারের মতো চিত্রশিল্পীদের জন্য স্টুডিও হল ললিতকলা একাডেমির আগরতলাস্থিত উত্তর পূর্বাঞ্চলিক কেন্দ্রে। মোট 20 জন শিল্পী এই স্টুডিওর কাজ করেছেন। স্টুডিও পেয়ে খুশি ললিতকলা একাডেমির চিত্রশিল্পীরা। তো এখানে আমরা এতদিন ধরে মানে এই সুযোগ থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু ললিতকলা আমাদের নর্থ ইস্টের জন্য এখানে রিজিওনাল সেন্টার এখানে আগরতলায় আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই ভীষণভাবে খুশি এবং ললিতকলাকে আমরা অনেক ধন্যবাদ সাধুবাদ জানাই। আর এখানে 20 জন পেয়েছে, 5 জন স্কাল্পচারের আর 15 জন পেইন্টার। যুব মোর্চার কর্মসূচিতে বিগত কয়েকদিন রাজ্যে ছিলেন না টিসিএর যুগ্ম সচিব কিশোর দাস। বৃহস্পতিবার ফিরে এলেন তিনি, এসে এই শুক্রবার ব্যাক টু ক্রিকেটের দায়িত্ব নিলেন। শুক্রবার যথারীতি টিসিএতে গিয়ে সেখান থেকে সোজা চলে গেলেন পিটিজি স্টেডিয়ামে। খোঁজখবর নিলেন মাঠের যাবতীয় সবকিছুর। এদিন ম্যাচ ছিল সদর বনাম উদয়পুরের, ম্যাচও দেখলেন কিছুটা সময় তিনি। মাঝে পিটিএসবি মাঠ পরিদর্শনও করলেন যুগ্ম সচিব।
খাওয়া রাজনীতিবিদ তথা বিধানসভার উপদল নেতা বাদল চৌধুরীকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। চিকিৎসার খোঁজ খবর নিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাদল চৌধুরীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তো আমি আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে 44 রায়মাভেলি কেন্দ্রে ডেপুটেশন দিল তিপ্রা মথা দল। শুক্রবার মথার ব্যাপক কর্মী সমর্থকদের নিয়ে গন্ডাছড়া নারায়ণপুর থেকে র্যালি বের করে দেওয়া হল এই ডেপুটেশন। র্যালিটি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে ডেপুটেশন নেতৃত্বে দিলেন ইএম রাজেশ ত্রিপুরা। বিদ্যুতের টাওয়ার বসানোকে কেন্দ্র করে রাস্তা অবরোধ। ঘটনা শুক্রবার উদয়পুর অমরপুর সড়কের বন্দোয়ার এলাকায়। আর এই ঘটনায় রাস্তার দুধারে দেখা গেল বিশাল যানজট। পরবর্তীতে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল এবং উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার হল। বৃহস্পতিবার করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে গেলেন আসাম সরকারের বন পরিবেশ মিন ও আবগারী বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি জেলাশাসক সহ দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে বদরপুর ঘাট কালাইরবন্দ সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ত্রাণ শিবির সহ করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের খোঁজ নিলেন এবং সরকারের দেওয়া খাদ্য সামগ্রী পর্যাপ্তভাবে তাদের কাছে পৌঁছানো হচ্ছে কিনা এ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তারপর তিনি শ্রীগৌরী ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা পীড়িতদের খোঁজ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল রতুয়া এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা। এদিন সন্ধ্যায় হঠাৎ প্রচণ্ড বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়ও হওয়া শুরু হয়। মাত্র কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেল রতুয়ার বিভিন্ন এলাকা। ঝড়ে গেল প্রচুর আম, ঝড়ের ফলে পড়ে যায় একাধিক বিভিন্ন প্রজাতির গাছ, উড়ে গেল বহু ঘরের টিনের চাল, ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, যার কারণে বিদ্যুৎহীন রয়েছে রতুয়া ডাকবাংলা সহ একাধিক এলাকা। স্থানীয়রা বললেন বহু বছর পর এরকম ঝড় হয়েছে। আবার তাতে অনেক ক্ষয়ক্ষতি, এত ক্ষয়ক্ষতি যে ঘর দুয়ার ওপরে চাল ছিল, সে খড়ের চাল ছিল, চালগুলো উড়ে যায়, খড়খড়ি উড়ে যায়, তিরপাল ছিল সব উড়ে গেল, দিয়ে অনেকগুলো জিনিস আমার নষ্ট হয়ে গেল, এমনকি আমার কিছু কাগজপত্র ছিল সেইগুলো নষ্ট হয়ে গেল। টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকের ফলানো বিভিন্ন ধরনের শাকসবজি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীনে বাইশঘরিয়া এলাকায়। তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীনে বাইশঘরিয়া এলাকায় প্রায় 300টি কৃষক পরিবার রয়েছে। এলাকার 90% পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। বিগত টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে এই সকল কৃষক পরিবারের রোপণ করা সবজি ক্ষেতের মধ্যে জল জমে গেছে আর এই জল জমার ফলে তাদের ফলানো সবজিতে ধরে পচন। জানা গেল প্রায় 300 কৃষক টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। জানা গেছে এমন অনেক জমি রয়েছে যেগুলো থেকে জল বেরোনোর কোনো রাস্তা নেই, ফলে অনায়াসে কিছুদিনের মধ্যে গাছের গোড়ায় পচন ধরবে। এ জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেই। এতদিন ধরে যে বৃষ্টিপাত আছে আমরা খুবই ক্ষতিতে আছে, আর এই তো জল তো আপনারা দেখতেছেন কি আর জল জল মানে উপস্থিতি নাই, ড্রেন করতেছে, সরে দিয়া তো ড্রেনও নাই, কোন উপস্থিতি নাই, জায়গা নাই, ড্রেন নাই, জল খালি জলের নিচে সব। সকলকে একসঙ্গে শিক্ষকতার চাকরিতে নিয়োগের দাবি জানিয়েছে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। টিআরবিটি থেকে শংসাপত্র হাতে পেয়ে কথা বললেন টেট উত্তীর্ণরা। শীঘ্রই তাদেরকে নিয়োগ করা হবে এই আশায় বুক নিয়ে এই আশায় বুকে নিয়ে শুক্রবার বাড়ি ফিরলেন টেট উত্তীর্ণরা। টেট সার্টিফিকেট নিতে এসেছি,
এবং আমরা টেক ওয়ান এবং টেক টু উভয়ই আমরা পেয়ে গেছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আমরা টেক ওয়ান ধরনের সার্টিফিকেট পেয়ে গেছি। এখন দাবি কি থাকবে? এবং দাবি চাই সরকার তারাটা রিলিজ করুক এবং আমরা সবাইকে যেন রিলিজ করুক। সিপিএম দল নাকি অশিক্ষিত এবং অর্ধশিক্ষিতের দল। এই দলের একজন নেতা নাম করেই বললেন বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, আদাচুরির কেলেঙ্কারির নায়ক জিতেন চৌধুরী। তীব্র ভাষায় বিধায়ক কটাক্ষ করলেন বাম দলকে। জিতেনবাবু তো আদাচুরির কেলেঙ্কারিও করেছে, জিতেন চৌধুরী মাটির নিচের আদা পর্যন্ত চুরি করেছে। সেখানে একজন বিডিও ছিলেন জীবন চক্রবর্তী, এরকম নাম, উনি কেসে ফেসে গেছিলেন টিসিএস বিচার। অনেক কষ্টে ফাইট করে এই করেছেন যে আমি টাকা নেইনি। সেখানে ওই এক দ্বীপ কিস্তিকে আরেক দ্বীপ কিস্তি টাকা শিফট করেছে আদার টাকা। এদের এই অবস্থা, এদের দলটাই হচ্ছে অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোকের দল সিপিএম। কালবৈশাখীর তাণ্ডবের মাঝে বন্যদাতাল হাতির তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বসতঘর। ঘটনা তেলিয়ামোড়ার বন দপ্তরের অধীন বালুছড়া ফুলবাসী দাসপাড়া স্কুল সংলগ্ন এলাকায় জানা গেল বন্যদাতাল হাতির দল যখন ওই এলাকায় ধ্বংসলীলা চালাচ্ছিল তখন এলাকাবাসীদের তরফ থেকে বনকর্মীদের দফায় দফায় জানানো হলেও ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনটুকু মনে করেনি বলে অভিযোগ। রাত 9টার সময় বন হাতি আইয়া আমাদের পুরা ঘর নষ্ট করছে, ভাঙছে, অনেক টাকার জিনিস নষ্ট করছে। ওষুধ ইয়াতে আমার কাপড় টাপড় সব খেয়ে লেছে, মানুষের দিয়ে দৌড়ানি, আমার সবজি গাছ নষ্ট হয়েছে, শশা গাছ নষ্ট হয়েছে। মানে প্রতি বছর তারা ফরস্টারে তারা জিজ্ঞেস করলো, তারা এটা সারা দেয় না, তারা তারা মতো কাজ করে। বন্য হাতে আইবার পরে কি ফরেস্ট অফিসারকে জানানো হয়েছে? জানানো হয়েছে, তারা কোনো ইয়ে করে না, কব বৃষ্টি বন হাতে আইবই, আমরা কি করবো? হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি, দেখা যাক। উপর ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের তরফে মহিলাদের নিয়ে গ্রীষ্মকালীন 10 দিনের এক আবাসিক ক্যাম্পের যাত্রা শুরু হল শুক্রবার থেকে। প্রত্যেকটি জেলা থেকে এই খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এই আবাসিক ক্যাম্পে। ক্যাম্পের দায়িত্বে রয়েছেন শারীরিক শিক্ষক রজত ঘোষ রায় এবং কান্তা দেব। উমাকান্ত ময়দানে বাইরের হ্যান্ডবল গ্রাউন্ডে এই ক্যাম্প চলবে আগামী 9 দিন। এমন ধরনের আবাসিক ক্যাম্পে বিশেষ করে মহিলা হ্যান্ডবল খেলোয়াড়দের জন্য বিগত দিনে কোনো সময়ই হয়নি, যাই এবার থেকে শুরু করল রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। মোট 20 জন খেলোয়াড় এই ক্যাম্পে অংশগ্রহণ করল। আর এই 10 দিনের ক্যাম্পে উমাকান্ত ময়দানে হচ্ছে, ওখানে দায়িত্ব আছে আমাদের ক্রীড়া প্রশিক্ষক রজত ঘোষ রায় আর আছে ডক্টর কান্তা দেব। ওনারা এখানে 20 জন প্লেয়ার এসে মানে উপস্থিত হয়েছে, অন্যান্য সব ডিস্ট্রিক্ট আমাদের আবেদন সাড়া দিয়েছে যাতে প্লেয়াররা উঠতে পারে। মানে তার মানে বোঝা যাচ্ছে আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ত্রিপুরা সবাই চাইছে ত্রিপুরা হ্যান্ডবলের মেয়েরা যাতে এগিয়ে। বৃহস্পতিবারের ভারী বৃষ্টিতে জলডুবি বনমালীপুর সহ রাজ্যের বিভিন্ন অংশ। পৌর নিগম নির্বাচনের প্রায় 6 মাস পর বন্যাপ্লাবিত এলাকা রাজধানীর বনমালীপুরের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ডক্টর অলোক ভট্টাচার্যকে দেখা গেল মানবিক সেবায়। সঙ্গে ছিল রাজ্যের যুব মোর্চার নেতৃত্বরা। যদিও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হলেন না প্রফেসর ডক্টর অলোক ভট্টাচার্য, এলাকাবাসীর সাহায্যার্থে এগিয়ে গেলেন বিভিন্ন সামগ্রী নিয়ে। শুক্রবার আম্বাসা টাউন হলে আয়োজিত হল 47 আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে সাংগঠনিক বৈঠক। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলা প্রভারী হিসেবে নতুন দায়িত্বে পাওয়া সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন যাদবলাল নাথ, বিজেপি ধলাই জেলা কমিটির সহসভাপতি উত্তম অধিকারী, সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই সাংগঠনিক বৈঠকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেছেন দলকে আরও মজবুত করার লক্ষ্যেই কাজ করে যাবেন। ধলাই মানে ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র পিছিয়ে পড়া জেলা, এই জেলা ত্রিপুরার মধ্যে সবথেকে বেস্ট জেলা হোক এটা আমি চাই। তো এই মাত্র মানে দায়িত্ব পেলাম, সাংগঠনিক দিক থেকে আমাদের কিভাবে আরো শক্তিশালী করতে পারি সেই চেষ্টা থাকবে। আর উন্নয়নের ক্ষেত্রেও ধলাই জেলা আগামী দিনে যাতে অন্যান্য জেলা থেকে আরো সামনে যায় সেই চেষ্টা আমাদের।
দামছড়া বিশ্বকর্মা পেট্রোলিয়াম এজেন্সিতে গতকাল সন্ধ্যা থেকে নেই পেট্রোল, যা ছিল সব শেষ হয়ে গেছে। সমস্যায় পড়েছেন বিভিন্ন গাড়ি বাইক তেলের জন্য আসা লোকেরা, খালি হাতে ফিরতে হলো তাদের। পেট্রোল এতদিন তো আমাদের যা স্টক আসিল, এটা তো যা রুলস আসিল রুলসের অনুযায়ী দিয়েছিলাম, এখন আমাদের কালকে সন্ধ্যার সময় শেষ হয়েছে, আজকে নো পেট্রোল জন্য। কবে পর্যন্ত পেট্রোল আসবে? এখনো আসতে পারে এরকম বলছিল। কবে পর্যন্ত আসবে? কবে পর্যন্ত আসবে এখন তো ঠিক বলতে পারছি না, গাড়ি আসে বলছিল। কর্মী স্বল্পতার অভাবে একা সঠিক পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে উদয়পুর মহকুমা মাতারবাড়ি ব্লকের অন্তর্গত দক্ষিণ চন্দ্রপুর তহসিলে কর্মরত তহসিলদার অচিন্ত দাসের। দক্ষিণ চন্দ্রপুর তহসিলে মোট চারটি মৌজার 15,332.97 একর জমি রয়েছে। এই কাগজপত্র বিষয়ে বিভিন্ন কাজের দরুন লোকজনরা অফিসে এসে প্রায় সময় অফিস বন্ধ থাকার দরুন হতাশ হয়ে এক প্রকার ঘুরে যেতে হচ্ছে। এ নিয়ে তহসিলদার অচিন্ত দাস সাথে কথা বলে তিনি জানান, একা সমস্ত পরিষেবা দিয়ে আসছেন, অফিসে গ্রুপ ডি এবং পিয়নের কাজও সম্পূর্ণ একা তাকেই করতে হচ্ছে। আমার তো বিভিন্ন কাজ থাকে, ফিল্ডের কাজ থাকে, তো আমার তো সারাদিনের মধ্যে দৌড়াদৌড়ির ভিতরে পুরো ফিল্ডে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, একা তো সবকিছু। এমন কি হল যে বিপ্লবদেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হল, এই কারণটাই এখনো জানল না রাজ্যবাসী। তা জানতে ফের সাংবাদিক বৈঠক করে জানতে চাইলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। সুদীপ বর্মনের একটাই কথা, এমন কি দোষ করলেন বিপ্লবদেব যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হল, জানতে চাইলেন কংগ্রেস ভবনে সুদীপ রায় বর্মন। কেন কি এরকম অপরাধ বিপ্লবদেব করলেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে? দীর্ঘ অনেক বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছে আদিবাসী পাড়ার মগপাড়ার বাসিন্দারা। ঘটনা শান্তির বাজার মহকুমার মনপাথর এডিসি ভিলেজে। এ পাড়ায় 70 পরিবারের বসবাস রয়েছে। এইসব লোকেদের পানীয় জলের একমাত্র উৎস সেই ঝর্ণার জল, নামমাত্রই রয়েছে একটি সাপ্লাই লাইন, তবে তা নিয়ে জল আসে না অধিকাংশ সময়, অভিযোগ করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এখান থেকে আমরা জল খাই, পানও করে এই জায়গা থেকে। কত মানে কত গ্রামের লোক এখানে জল খায়? কত এখানে একটা দিয়েই তিনটা গ্রাম, বর্তমানে তিনটা গ্রাম চলে আমরা আদিবাসী পাড়ার, এই উপর টিলা নিচে টিলা, আর একটা হচ্ছে আমরা এইদিকে দেবরমা পাড়া এই কুন্তক পাড়া, এই তিনটা গ্রাম। আর ড্রাই সিজনে তো এমনভাবে অবস্থা, আমি এই জলের লাগিয়া অনেক সময় কারাকারি করতে হয়, সকালবেলা যদি জল আনতে গেলে কমসে কম এক দেড় ঘন্টা সময় লাগে, টিউবের লাইন হিসাবে দরম লাগে। এই তিনটা গ্রামের বছর দুই আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন আগামী 50 বছর ক্ষমতায় থাকবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য 50 বছর পর্যন্ত ভাবছেন না, আপাতত তিনি দলীয় কর্মীদের 25 বছরের পরিকল্পনা করার পরামর্শ দিলেন। শুক্রবার রাজস্থানের জয়পুরে শুরু হওয়া জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে দলীয় কর্মীদের আগামী 25 বছর জনসভা করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন তিনি। আগামী 24 মে উদয়পুর চন্দ্রপুরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুক্রবার মাতারবাড়ি ব্লকের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হল। এতে উপস্থিত ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হল এই বৈঠকে। অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের উদ্যোগে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা ভারপ্রাপ্ত অধিকর্তার নিকট অঙ্গনওয়াড়ি কর্মীরা ডেপুটেশন দিলেন। তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলেন অধিকর্তার কাছে। মুখ্য তিনটি দাবি নিয়েই তাদের এই ডেপুটেশন। যেন আমাদের সিটিং বিল কিন্তু আমরা পাচ্ছি না, অনেকদিন ধরে সেন্টারে বিভিন্ন রকম সমস্যা চলছে, তাই ফোনের বিল পাচ্ছি না, ফোন ঠিকভাবে কাজ করছে না, তারপর
ছয়টি বছর যে হয়েছে তা নিয়ে যেন সার্কুলার অতি সত্বর জারি করা হয় বিভিন্ন দপ্তরে প্রবেশে, এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট যে গ্রাজুয়েট নিয়ে রায় দিয়েছে তা নিয়েও ডাইরেক্টরের সঙ্গে আলোচনা করার জন্য আমরা এসেছি। এখনকার মতো এক নজরে ২৫, এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।